हेलो गाइस, वेलकम टू माय चैनल। চুল কড়া, খুশকি, ফাঙ্গাস প্রবলেমে যারা ভুগছো অবশ্যই এই ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো। প্রাকৃতিক উপায়ে একদম নিরাময় করা যায়। আমি একটা গাছ তোমাদের দেখাচ্ছি। এই গাছটা অনেকেই চেনো, অনেকে চেনো না, তবে এই গাছটা খুব উপকারী একটা উদ্ভিদ, ভেষজ উদ্ভিদ। এটা অনেক জায়গাতেই দেখা যায়, মাঠে ঘাটেও দেখা যায়। এই গাছগুলোর এরকম ছোটো ছোটো পাতা, লম্বা লম্বা হয় আর অনেকটাই বড় হয়, মোটামুটি এতটা মতন বড় হয় গাছগুলো। তো এই গাছের সব অংশটাই আমাদের কার্যকারী। তবে এই গাছটা কি কি উপকার দেয় আমাদের, সেই সম্বন্ধে আজকে এই ভিডিওটা তোমাদের জন্য করেছি। আমরা এই গাছের উপকারিতা শুনলে অবাক হয়ে যাবে। এই লম্বা ঘন কালো চুলের রহস্য কিন্তু এই গাছে লুকিয়ে আছে। এই গাছের পাতা, ডাল সমস্তই কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। আমাদের চুলে যত রকম সমস্যা আছে, এই গাছের রস কিন্তু সব সমস্যাকে দূর করে। যেমন ঘন কালো চুল করতে তো খুবই উপকারী একটা উদ্ভিদ, ভেষজ উদ্ভিদ। এছাড়াও আমাদের স্ক্যাল্পের যে কোনো রোগ সারাতে কিন্তু এই গাছটা ম্যাজিকের মতন কাজ করে। এর নাম ভৃঙ্গরাজ, তবে বাংলায় একে বলা হয় কেশুর পাতা। কেশুর গাছ এটা তোমাদের সামনে নিয়ে এসেছি। এই পাতা কী করে আইডেন্টিফাই করবো আমি নেক্সট ভিডিওতে তোমাদের সামনে শেয়ার করবো, তোমরা আমার সাথে জুড়ে থেকো, তাহলে পরে দেখতে পাবে। তো এই গাছের কথা বলে দিলাম, এই পাতা গাছ টোটালটাই আমাদেরকে হেল্প করে। ভৃঙ্গরাজ হচ্ছে আয়ুর্বেদিক একটা ভেষজ আর কি, ভেষজ উদ্ভিদ। এর উদ্ভিদটি আমাদের চুলের জন্য অনেক অনেক হেল্প করে। যেমন হেয়ারের গ্রোথ, যাদের চুল উঠে যাচ্ছে, অনেকে বলে যে খুব চুল উঠে যাচ্ছে, নতুন চুল গজায়, আবার নতুন চুল গজাবে, চুলের ভেতরে ধরো খুশকি বা র্যাশ বা দানা দানা টাইপের কিছু হয়, আমাদের দেখবে মাঝে মধ্যে খুব হাত দিলে পরে ব্যথা ব্যথা করে, সেই সবগুলো ফাঙ্গাস, ফাঙ্গাসের সঙ্গে খুব ভালো ফাঙ্গাস দূর করতে পারে। তারপরে ব্যাকটেরিয়ার সঙ্গে ফাইট করে। এই রস এতটাই উপকারী, আর এই রস চুলে দিলে পরে ন্যাচারালভাবে একদম ঘন কালো হবে, কোনো রকম কেমিক্যাল ছাড়াই চুলকে ঘন কালো করবে। তো হেনা করার ফলে কী হয়, চুলটা একটু লালচে ভাব হয়ে যায়। তার জন্য যদি সপ্তাহে দুই বা তিনবার তোমরা যদি এই কেশুর পাতার রস চুলে ভালো করে লাগিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে ঘণ্টাখানেক রাখার পর ধুয়ে ফেলে, দেখবে ঘন কালো চুল হবে। তো এই পাতার যে ভিডিও নেক্সট ইয়েতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেকেই বলে যে হ্যাঁ আমার চুল পড়ে যাচ্ছে, তো তাদের ক্ষেত্রে বলবো যে তোমরা আগে থেকেই চুল পড়তে শুরু করেছে এমন অবস্থায় তোমরা ভৃঙ্গরাজ পাতার রসটা লাগাও। সপ্তাহে তিন দিন লাগাও প্রথম দিকে, তারপরে তোমরা এক মাস পরে সপ্তাহে দুদিন লাগাবে, এক সপ্তাহ দুদিন লাগানোর পর যখন অনেক দিন হয়ে গেল তারপর তোমরা সপ্তাহে একদিন করে লাগাও, তারপর মাসে একবার করে লাগাবে, দেখবে অনেক ভালো রেজাল্ট পাবে। চুলের জন্য তো ভীষণই ভালো, চুলকে মজবুত করবে, শক্ত করবে, সাইনগুলো করবে। তুমি দেখতে বুঝতে পারছ আমি চুলে মাঝে মধ্যে এই পাতার রসটা লাগাই। এটা হচ্ছে ভৃঙ্গরাজ পাতার তো জবাব নেই, বাজারে পাউডার হিসেবে পাওয়া যায়, তবে পাউডার হিসেবে থেকে যদি তোমরা এই ন্যাচারাল রসটা যদি লাগাও তাহলে পরে কিন্তু অনেক উপকার দেয়। তবে আজকে তোমাদের সামনে আমি সেটাও শেয়ার করবো কীরকম কোন প্রসেসে এই ভৃঙ্গরাজ পাতার রসটাকে আমাদের মাথায় লাগাতে হবে, লাগালে পরে আমরা অনেক অনেক বেশি বেনিফিট পাবো, সব রকমভাবে আমাদেরকে হেল্প করবে। এরকম ভৃঙ্গরাজ গাছ 10-12টা লাগবে। এগুলোকে ফার্স্ট আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেবো, তারপরে এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। তবে এই যে পাতা এখন তোমরা দেখতে পাচ্ছ সবুজ রং আছে, পাতার উপরের অংশটা বেশ মসৃণ, আর এই যে পেছনের যে অংশটা একটু কিরকিরে ভাব আছে। তো এইটা যখন আমি পেস্ট করব তখন এটা কুচকুচে কালো রং হয়ে যাবে। তো চলো তাহলে আর দেরি না করে আমরা যাই কী করে এটা পেস্ট করে অ্যাপ্লাই করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি কেশুর পাতাগুলো খুব ভালো করে ফার্স্টে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর টুকরো টুকরো করে নিয়েছি। এখন আমি শিলে এইভাবে প্রেস করে নিচ্ছি। চাইলে তোমরা মিক্সিতেও বেটে নিতে পারো, তবে এর রসটা হাতে লাগলে একটু হাতটা কালো হয়ে যায়। এখানে ভৃঙ্গরাজ পাতার ডাল, পাতা সমস্ত অংশটাই যেহেতু বাটা হচ্ছে ওই জন্য খুব ভালো করে প্রেস করে খুব মিহি করে বেটে নিতে হবে, তাহলে চুলে লাগাতে সুবিধা হবে। দেখো এখন কতটা কালার চেঞ্জ হয়ে গেছে, পুরো এটা কালো রং চলে আসবে আস্তে আস্তে। আমি এখন ভালো করে চেঁচে বাটিতে তুলে নিচ্ছি। আমার কাছে অল্প কোয়ান্টিটি ছিল ভৃঙ্গরাজ পাতা, ওই জন্য অল্পটাই তোমাদের দেখাচ্ছি, তোমাদের কাছে বেশি থাকলে টোটালটাই তোমরা পেস্ট করে নেবে, তাহলে পরে টোটাল হেয়ারেও কিন্তু লাগিয়ে নেওয়া যাবে, তাহলে পরে হেয়ারটাও পুরো কুচকুচে কালো হয়ে যাবে। পেস্ট বানিয়ে নেওয়া একদম কমপ্লিট, সেকেন্ড স্টেপে চলে যাচ্ছি। এখন আমি এই ভৃঙ্গরাজটা বেটে নিয়েছি খুব স্মুথ করে, এবার কী করে অ্যাপ্লাই করবো সেটা তোমাদের সামনে দেখাচ্ছি। এবারে ফার্স্টে যেটা করতে হবে চুলটাকে খুব ভালো করে আঁচড়ে নেবে। ফার্স্টে ভালো করে আঁচড়ে নেওয়ার পরে
এবার গোড়া থেকে স্কাল্প ভাগ করে নিয়ে এইভাবে লাগাতে হবে পুরো মাথার চুলেতে। এইভাবে চুলকে ভাগ করে করে নিয়ে পুরো স্ক্যাল্পও লাগাতে হবে, আবার হেয়ারও কিন্তু আস্তে আস্তে এইভাবে লাগিয়ে নিতে হবে। অল্প অল্প করে চুল দিয়ে নিয়ে এরকম করে করে পুরো টোটাল চুলে পুরোটা লাগিয়ে নিতে হবে। দেখো কীরকম কতটা কালো হয়েছে, বুঝতে পারছো তোমরা? দেখে এরকম কুচকুচে কালো হয়ে যাবে। এরকম করে করে পুরো চুলে লাগিয়ে নিতে হবে। তোমরা এটাকে সিটি, এর উপরে সিটি কেটে নেবে, নিয়ে ভালো করে এর উপরে স্ক্যাল্পে লাগিয়ে নেবে। স্ক্যাল্পে লাগিয়ে পুরোটা টোটাল চুলেতে, আবার চুলেতে এরকম করে করে টেনে 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 পুরো চুলে লাগিয়ে দেবে। তাহলে হেয়ার যেইগুলো লাল হয়েছে যে চুলগুলো, সেগুলো পুরো কালো কুচকুচে হয়ে যাবে, একদম ন্যাচারালভাবে চুলটা কালো হয়ে যাবে। লিঙ্গরাজ পাতার রস আমার খুব ভালো করে স্ক্যাল্পে এবং হেয়ারে লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চুলটাকে ভালো করে গুটিয়ে রেখে দেবো। এক ঘন্টা মিনিমাম রাখা দরকার, হাতে যদি সময় থাকে দু ঘন্টা তোমরা রাখতে পারো। মাথায় একটা শাওয়ার ক্যাপ পরিয়েও রাখতে পারো, তাহলে কাজের সুবিধা হবে, গুঁড়োগুলোগুলো গায়ে পড়বে না। তারপর আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলবো এবং শ্যাম্পু করে ফেলবো। আমি ওই কেশব পাতার প্যাকটাকে দু ঘন্টা রেখেছিলাম, তারপর খুব ভালো করে জল দিয়ে ওয়াশ করে নিয়েছি, তারপর চুলটাকে শুকিয়ে নিয়েছি। এবার দেখো তোমরা বুঝতে পারবে কতটা ব্ল্যাক হয়েছে, দেখে বুঝতে পারছো, এবং কতটা সাইন গ্লো করছে চুলটা। বন্ধুরা দেখলে একদম কেমিক্যাল ছাড়া ভেষজ উপায়ে ঘন কালো চুল একদম রেডি। তোমরাও লাগাবে তাহলে অনেক উপকার পাবে। লাগানোর সাথে সাথে একটু মাসাজ করে নেবে, মাসাজ করলে ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হয়ে যাবে, আর যেগুলো যে চুলগুলো উঠে যাচ্ছে সেগুলো আবার নতুন চুল বাড়াতে সাহায্য করবে। আর আমাদের যে প্রবলেমগুলো থাকে, চুল ঝরে যাচ্ছে, স্ক্যাল্পে খুশকি, পলিউশনের জন্য ভেতরে অনেক সময় দানা দানা খুশিরি খুশিরি হয়, সমস্ত রকম প্রবলেম একদম ন্যাচারাল উপায়ে এটা কিন্তু দূর হয়ে যাবে। লিঙ্গরাজ পাতার রস যদি লাগাও, আমরা কেশব পাতাও বলি, আবার এটা হচ্ছে আয়ুর্বেদিক একটা ওষুধ, এটা ডাস্ট হিসেবে পাওয়া যায়। তবে আমার মনে হয় এই ন্যাচারালভাবে পাতার রসকে বেটে নিয়ে তোমরা যদি লাগাও, তাতে কিন্তু 100% গ্যারান্টি পাবে। প্রথম প্রথম তোমরা লাগাবে সপ্তাহে তিন দিন লাগানোর পর, তারপরে বেশ কিছুদিন এরম লাগালে এক মাস পর আবার সপ্তাহে দু দিন করে লাগাবে, তারপর সপ্তাহে একদিন করে, তারপরে মাসে মাসে একদিন করে লাগালেও হবে। তাহলে পরে চুলের গ্রোথটাও দেখবে খুব তাড়াতাড়ি বাড়বে, খুশকিটাও চলে যাবে, চুল পড়াটা দেখবে অনেকটাই কমে যাবে, আর ঘন লম্বা চুল হতে সাহায্য করবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা এক মাস লাগিয়ে দেখো, তাহলে অনেক অনেক উপকার পাবে। তো বন্ধুরা দেখলে আমার ভিডিওটা কেমন লাগলো? অবশ্যই ভালো লাগলে তোমাদের বন্ধু ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করবে। কেমিক্যাল ছাড়া একদম ন্যাচারাল পদ্ধতিতে চুলকে ঘন কালো কুচকুচে করা যায়, আবার চুলের নতুন চুল জন্মানো, যাবতীয় চুলের প্রবলেম থেকে দূর করতে এই ভিডিওটা তোমাদের জন্য বানিয়েছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু লিখে জানাবে। আর যারা নতুন বন্ধু আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও, তাহলে পরে নোটিফিকেশান অ্যাড হয়ে যাবে, নিত্য নতুন এরকম ভিডিও তোমাদের সামনে খুব সহজে চলে যাবে। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, নমস্কার।